হ্যালো বন্ধুরা, আমার সকল বন্ধুদেরকে জানাই গুড মর্নিং, সুপ্রভাত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে হাজির হয়ে গেছি আমি, অর্পিতা। তো বন্ধুরা, দেখো রোববারে আমরা গিয়েছিলাম আমাদের পাশেই এক কাকু কাকিমার একসাথেই বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল। এটা হলো কাকু কাকিমার ছেলে আর দুই মেয়ে কাজ করছে, এই যে প্রণাম করছে। তোমরা এই দিদিকে হয়তো চেনো, আমার ভিডিওতে দেখেছো, আমাদের পাশের বাড়ি, খুব ক্লোজ আমাদের সাথে। আর এটা ছোট মেয়ে। সেখানে গিয়ে একটুই ভিডিও করেছি, এরকম অনুষ্ঠানে সবসময় তো ভিডিও করা যায় না। এবার দেখো, ওই যে বললাম ছোট মেয়ে, তার পুত্র সন্তান, তাকে নিয়েই ছিলাম আমি। যেখানেই যাই কচি কাচাদের খুঁজে বের করি আর তাদের সাথেই সময় কাটিয়ে দিই। তোমরা শর্ট ভিডিওতে দেখেছো আমাকে আর ওকে, কয়েকদিন আগেই আমি দিয়েছিলাম। এই দেখো আর একজন সুন্দরী, এটা ওদের এক আত্মীয় ছোট্ট মেয়ে, ওকে নিয়েও আমি শর্ট ভিডিও করেছি, খুব কিউট। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও তোমাদের ভালোবাসায় ভালোই আছি। অর্পিতা সাইকনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, আমি যাচ্ছি আমার এক স্টুডেন্টের বার্থডে, সেখানে নিমন্ত্রণ আছে, তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো। এখন যাব আগে গিফট কিনতে, তারপরে স্টুডেন্টের বাড়িতে যাব। তো বন্ধুরা, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা, এই যে আমি স্টুডেন্টের বাড়িতে চলে এসেছি, আর মাঝখানে যে দাঁড়িয়ে আছে ওর নাম সৌম্যদীপ, ওরই আজকে বার্থডে। আজকে বলতে এটা মঙ্গলবার ছিল ওর জন্মদিন। তো আমি তোমাদের সাথে রোববারের কিছুটা ভিডিও আর মঙ্গলবারের এই বার্থডে ভিডিও একসাথে করে উপস্থাপন করলাম। আশা করি তোমাদের ভালোই লাগবে। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেউ কোথাও স্কিপ করো না প্লিজ। একদমই ছোট্ট ভিডিও দিয়েছি আমি আজকে, যাতে আমার বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখে, আর দেখে আমাকে যেন অবশ্যই জানায় কমেন্টে যে তাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না। তো বন্ধুরা দেখো, এটা একটা বড় বেলুন, তার মধ্যে অনেক চকলেট, ক্যাডবেরি এগুলো আছে, সেটা টানানো হয়েছে, আর স্টুডেন্ট সেটাকে ফাটাবে, খুব এক্সাইটমেন্টে আছে যে এটা ফাটলে কি হবে। তো বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো কি হবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ বেলুন দিয়ে তো মোটামুটি ঘর কমপ্লিট সাজানো, এবার হবে কেক কাটিং পর্ব আর কিছু ফটো সেশন, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। কেকটা কিন্তু খুবই সুন্দর, আর চারিদিকে মোমবাতি দিয়ে সাজানো হয়েছে, আর সামনে লেখা রয়েছে 10। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে ওর বয়সই, চারিদিকে কচি কাচাদের খুব ভিড়। ও তো কেক কেটে আর মোমবাতি নিভিয়ে খুবই আনন্দ পেয়েছে। এবার বেলুনটা ফাটানোর পর্ব, এখন কেক কেটে সবাইকে খাইয়ে দেবে, তো সেই জন্য দাঁড়িয়ে আছে, বুঝতে পারছে না কি করবে। তো আমি বললাম যে কেকটা কাটো আর একটু ওই ভাইটাকে নিয়ে জড়িয়ে ফটো তোলো। আর কেক কেটে প্রথমে মা, তারপরে বাবা, ঠাকুমা, ঠাকুরদাদা সবাইকে আগে মুখে দাও, আর তোমাকেও সবাই খাইয়ে দেবে, এটাই তো নিয়ম, তাই না বন্ধুরা? তো এবার দেখো এই বেলুনটা ফাটানোর পর্ব চলছে, আর বেলুনটা যেই আগুন দিয়েছে সবাই ভয় পেয়ে গেছে যে কি হতে চলেছে। বন্ধুরা, এরপরে আমি আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমি যে বার্থডে পার্টিতেই যাই আমি গিয়ে বাচ্চাদের খুব ভালো হ্যান্ডেল করতে পারি, সেই কারণেই সবাই আমাকে খাবার পরিবেশন করতে অনুরোধ করে। তো আমারও খুব ভালো লাগে কাজটা করতে, আর আমি সেটাই শুরু করে দিই, সেই কারণে ভিডিও করা হয় না।
তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।